যেদিন বান্দা চোখ দিয়ে আমল দেখবা ওই দিন বান্দার হালাত কি হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله বলেন যেদিন আমল দেখাবা বান্দা নজর দিয়ে আমল দেখবা হাসরের ময়দানে বান্দার হালাত কি হবে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইকে ভুলে যাবে ভাই ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি বলে মা বাবার থেকে সন্তান পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তান থেকে বান্দা পলায়ন করবে বান্দার অবস্থা সেদিন কি হবে বলে বান্দা কোথায় একটু আমল পাওয়া যায় নেকি পাওয়া যায় লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি সেদিন বান্দা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বান্দা সেদিন শুধু নাফসি নাফসি বলবে বান্দা সেদিন নেকি তালাশ করবে সেদিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না হে মুসলমান ইমানদার ওই দিন যদি ঈমান আর আমল তোমার রেডি থাকে কোনো টেনশন নাই আর যদি ঈমান আর আমলে ভেজাল হয় ওই দিন কান্না করতে করতে কি অবস্থা হবে আল্লাহ নবী বলেছেন ওই দিন কান্না করতে করতে বান্দা চোখের পানিগুলো ফোরায় যাবে বলে চোখের পানির বিনিময়ে রক্ত গড়ায়া গড়ায়া পড়বে আমার আল্লাহর সেদিন মায়া লাগবে না এই জমিনে যদি বান্দা জিন্দেগির গুনাহের জন্য অনুতপ্ত হইয়া মাওলারে ডাক দিতে পারো বলে কান্না আসে না কান্নার চেষ্টা করো কান্নার ভান করো চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিও যদি তোমার জমা হয় এই পরিমাণ পানি যদি কেউ জীবনের গুনাহের কথা স্মরণ করিয়া মাওলারে ডাক দিয়া খাটি তওবা নিয়ত করিয়া ছাড়তে পারে আমার আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া দিবে এ মুসলমান ইমানদার সময় কিন্তু বেশি নাই দুনিয়ার দিনগুলো কিন্তু ফুরায় গেল দুনিয়াতে আমি আসলাম কোন দিক দিয়ে জানি আমার 60 বছর চলিয়া গেল টেরো পাইলাম না এরে বাবা কবরে চিন্তা থেকে তুমি দূরে থাকতে চাও মরণ থেকে তুমি দূরে থাকতে চাও এ বাবা চিন্তা করিয়া দেখো তোমার বাবা আসলো চলিয়া গেল তোমার দাদা আসলো চলিয়া গেল তোমার আপন মানুষরা জমিনে আসলো আবার চলিয়া গেল তুমিও কিন্তু চলিয়া যাইবা যাওয়ার সময় দূরে না যাওয়ার সময় অতি নিকটে কসম আল্লাহর এই যে বয়ান শুনাইতেছি একটা কথাও মিথ্যা না এটা বুঝবা যেদিন তোমার সামনে মরণের ফেরেশতা জান দাঁড়ায় যাবে ওই দিন বুঝবা কোরআনের একটা কথাও মিথ্যা না আল্লাহ নবীর একটা কথাও মিথ্যা না কিন্তু যতক্ষণে বুঝবা ততক্ষণে অনেক লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে এখন যদি বুঝতে পারো খাটি তওবা করতে পারো কপালটা খুলিয়া যাবে একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন সময় থাকতে আমরা ইমানকে মূল্যায়ন করা শুরু করতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাই কি চাই না এ মুসলমান ইমানদার বলেন এই দুনিয়ায় যত সম্পদ আছে একজন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে আস্তে বলবেন না জোরে বলেন হতে পারে একজন ইমানদারের কাছে সব থেকে দামি সম্পদের নাম ইমান বলে দিলাম এবার আওয়াজ দিয়া মুখের জড়তা দূর করে বুলন্দ স্বরে বলবেন একজন ইমানদারের কাছে সব থেকে দামি সম্পদ কি সব থেকে দামি সম্পদ ইমান
ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়া যদি মাকে বাদ দিতে হয় ইমানওয়ালা বান্দা বলবে মাকে বাদ দিব তারপরেও ইমান ছাড়তে পারবো না ইমানওয়ালা বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়া বাবাকে বাদ দিতে হয় ইমানওয়ালা বান্দা ডাক দিয়া বলবে প্রয়োজনে বাবাকে বাদ দিব তারপরেও ইমান ছাড়বো না ইমানওয়ালা বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়া বাড়ি ছাড়তে হয় ইমানওয়ালা বান্দা বাড়ি ছাড়ার জন্য ইমানদার যদি ইমানের উপর অটল থাকতে গিয়া ফাঁসির দড়ি গলায় নিতে হয় ইমানদার বান্দা ফাঁসির দড়ি গলায় নিবে তারপরেও ইমান দিবে না ইমানদার বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়া আগুনে ঝাঁপ দিতে হয় ইমানদার বান্দা আগুনে ঝাঁপ দিবে তারপরেও ইমান দিবে না এ মুসলমান এই পর্যায়ে যদি পৌঁছতে না পারো তোমার টুপির দাম নাই দাড়ির দাম নাই তোমার জিন্দিগির চারানা পয়সার কোন দাম আমার আল্লাহর কাছে নাই একটা জবানও বন্ধ রাখা যাবে না দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন বলেন আমরা ইমানের উপর অটল থাকার জন্য যদি জীবন দিতে হয় বলেন আমরা হাসি মুখে জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যেতে চাই কি চাই না ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় হে আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় হে আমার প্রভু দয়াময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময়ে যদি কলিজার গম হয় সেই বিনিময়ে যদি কলিজার গম হয় সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন গো দয়াময় হে আমার প্রভু দয়াময় হে আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন গো দয়াময় হে আমার প্রভু দয়াময় আপনারা আসেননি আসতে বলবেন না আসেননি তো ডানে বামে কি তাকান আমার দিকে তাকান এখানে বসেন এই চেয়ারটা খালি রেখেন না দিল দিয়ে অনুধাবন করেন এ মুসলমান ইমানে যদি ভেজাল হয় গোটা জিন্দিগির কোনো দাম নাই ইমানটাকে মজবুত করিয়া লও ইমানটাকে মজবুত করিয়া লও দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন ইমানের উপর অটল থাকার জন্য যদি দেশ ছাড়া লাগে জীবন দেওয়া লাগে ফাঁসির দড়ি গলায় নিতে হয় বলেন আমরা প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব তারপরেও ইমান দিব না বলেন এই রকম প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে চাই কি চাই না আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ দিয়ে বলতে হবে জবান খুলে বলেন আমরা এই পর্যায়ের ইমানওয়ালা হতে চাই কি চাই না এ মুসলমান আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা কাহফের আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ আমাদের বড় সৌভাগ্য দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ কিতাব দিলেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন বলে আসহাবে কাহাফের যুবকরা ইমানের উপর অটল থাকার জন্য নিজের জন্মস্থান ত্যাগ করলো আরামায়স ত্যাগ করলো আরামের জিন্দিগি ত্যাগ করলো কোটিপতির সন্তান প্রভাবশালী টাকাওয়ালা কোটিপতিদের সন্তান চাইলে তো জিন্দিগিটা আরামসে কাটায় দিতে পারতেন চাইলে জিন্দগি আরামসে কাটায় দিতে পারতেন টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অভাব শুধু একটা আর সেটা হলো ইমানের মহব্বত যখন ইমানের মহব্বত ভিতরে ঢুকিয়া গেল বান্দারা চিন্তা করিয়া সিদ্ধান্ত দিল না 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 আর আমরা তাদের সাথে থাকব না কারণ এদের সাথে থাকলে আমাদেরকে ইমানের উপর থাকতে দিবে না
জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা, অত্যাচারী বাদশা, নিজেও মূর্তির পাগল, সমাজের মানুষগুলারেও মূর্তির পাগল বানাইতে চায়। তদানীন্তন সময়ের ঘটনা শুনাইতেছি, ভালো করে শোনেন। অত্যাচারী বাদশা নিজেও মূর্তির পাগল, সমাজের মানুষগুলা রাষ্ট্রের মানুষগুলারে মূর্তির পাগল বানাইতে চায়। বলে যারা মূর্তি পূজা করে না তাদেরকে দিয়া জোর করিয়া মূর্তি পূজা করায়, যারা মূর্তি পছন্দ করে না জোর করে তাদেরকে মূর্তি পছন্দ করাইতে চায়। আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, নিজে তো পাগল, পাগল মূর্তির পাগল, নিজে পাগল, মদের পাগল, নারীর পাগল, সমাজের অন্য মানুষগুলারেও মদের পাগল বানাইতে চায়, মূর্তির পাগল বানাইতে চায়। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? তোমার মূর্তি ভালো লাগে, তোমার ওই বাজে জিনিস ভালো লাগে, তুমি এগুলো নিয়ে থাকো, আমার এই দেশটাকে, আমার এই দেশের মানুষগুলাকে এগুলার পাগল বানাবার চেষ্টা করিও না। যদি চেষ্টা করো বলে এমন এক সময় আসবে পায়ের তলায় মাটি থাকবে না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? কোরআনের দিকে আসো, যেটাতে কোনো ফায়দা নাই আমরা ওটার পাগল হবো কেন? আজ দেখেন কেমন জানি ভাস্কর্য, ভাস্কর্য দিয়া সারা দেশ ভরাই লইতেছে, এটাতে ফায়দা কি? এটা যে বানাইছি এটাতে রুহ দিতে হবে, তো মাওলার সামনে দাঁড়ায় মাওলা বলবে দে, মানুষের মতো আকৃতি দিয়েছো এবার রুহ দে, যখন রুহ দিতে পারবা না বলে আমার সাথে গাদ্দারি করেছ, যা জাহান্নামে যা, কথা কয় না? এটাতে ফায়দা কি? হাজার হাজার কোটি কোটি টাকা, কোটি কোটি লাখ লাখ টাকা আমরা এই সমস্ত কাজে খরচ করতেছি, অথচ বাংলার জমিনে বহু বান্দা ওই দিন আনে দিন খায়, বহু বান্দা টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারে না, বহু বান্দা ওই দৈনিক তিন বেলা খাবারও খাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কি করা দরকার, আমরা কি করি? আমরা কত নিচে নামতেছি, আমরা নিজেরা আজুয়া নাম্বার ওয়ান খেজুর দিয়ে ইফতার খাবো, আর মানুষে কই বড়ি দিয়ে ইফতার খা, বড়ই দিয়ে ইফতার খা, বড়ই দিয়া কি দিয়া আসেনি? কথা কয় না? আসেনি? মানুষে পরামর্শ দেয়, আঙ্গরে পরামর্শ দেয় লিডার নেতা মহোদয়, সব নেতা আবার একরকম না, কিছু নেতা আছে আঙ্গু কইলজার, কথা কন ঠিক কিনা? যেই নেতারা আল্লাহর পাগল, নবীর পাগল, এই নেতাদের জন্য আমাদের দিল ভরা ভালোবাসা আছে না নাই? আর যেই নেতারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওই নেতাদেরকে সম্মান দেখানোর সুযোগ আমাদের হাতে নাই, এই অপশন নাই, কথা কন ঠিক কিনা? কারণ আমরা একজনের পাগল, দিল থেকে বলেন তিনি কে? তিনাকে অসন্তুষ্ট করিয়া কোনো নেতাকে আমরা খুশি করব না, তিনাকে অসন্তুষ্ট করিয়া দুনিয়ার কাউকে আমরা খুশি করব না, চিল্লে এখন ঠিক কিনা? এই যে রমাদানুল মুবারক, রমাদান আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহ বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের উপর অকাট্যভাবে ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ইমানের দাবি করেছিল তাদের উপরও ফরজ ছিল। কেন রোজা আল্লাহ নির্ধারণ করিয়া দিলেন? বলে শুনিয়া লও, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দিলেন আল্লাহ, রোজার অনেকগুলো শিক্ষা, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা,
বলে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আমি মাওলারে কেমনে ভয় করে চলতে হয় এটা শিখতে পারো তাকওয়া অর্জন করতে পারো এজন্য রমাদান দিলাম এ মুসলমান ইমানদার দেখেন আপনি ইফতার সামনে নিয়ে বসিয়া গেলেন ইফতারের সময় এখনো 1 ঘন্টা সময় বাকি আছে একটু আওয়াজ দিয়ে বলবেন কয় ঘন্টা আপনারা আছেন তো মাহফিলে বডি থাকারই থাকা কয় না মন থাকাকে থাকা কয় কথা কোন ঠিক কি না একটু মন নিয়ে বসে যান ইফতারের 1 ঘন্টা সময় বাকি আমি পাগড়িওয়ালা আপনাদের অর্ডার দিলাম যে 1 ঘন্টা বাকি আছে ইফতার কর আপনি আমার কথা শুনবেন না ভেজাল তেজাল নাই তো না প্রধানমন্ত্রী যদি কয় আরে আমি তো প্রধানমন্ত্রী তুই তো আমার একনিষ্ঠ কর্মী তুই ইফতারের 1 ঘন্টা বাকি আছে কর আমি অর্ডার দিছি না একটু জোরে কোন না যদি প্রধানমন্ত্রী না আরো বড় কেউ এসে বলে দুনিয়ার সবথেকে ফাওয়াল পাওয়ারফুল লিডার আয়েশা যদি কয় 1 ঘন্টা সময় বাকি আছে ইফতারের ইফতার কর কি বলবেন বলে নাই টাইম নাই তোমার কথা শোনার টাইম নাই আমি তোমার গোলাম না আমি তোমার ইবাদত করি না আমি একজনের ইবাদত করি বলেন তিনি কে আল্লাহ রোজা আল্লাহর জন্য দিয়েছেন যেমন রমাদানুল মুবারকে 1 ঘন্টা আগে কারো কথা শুনিয়া আমি ইফতার করব না সে প্রধানমন্ত্রী হইলেও বলে আমার আল্লাহর হুকুম অমান্য করিয়া দুনিয়ার কারো হুকুম আমরা মানি না এটা শুধু রোজায় না জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা মাওলাকে অসন্তুষ্ট করিয়া কোনো কাজ করব না কোনো সিদ্ধান্ত নিব না এ মুসলমান ইমানদার আমাদের কপাল খারাপ হয়ে গেল নেতা ডাক নিয়া বলতেছে বড়ই দিয়া ইফতার করো খেজুর কেন লাগবে খেজুর কেন লাগবে নেতার এই জ্ঞান নাই যেই নেতার এই জ্ঞান নাই ওই নেতা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না জোরে কোন ঠিক কি না ওই খেজুর কেন লাগবে তুমি জানো না খেজুর লাগবে আমার নবী বলেছে কথা কয় না নবী বলেছে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত কথা কয় না নবী খেজুর দিয়ে ইফতার করেছে উম্মত খেজুর দিয়ে ইফতার করবে কথা কোন ঠিক কি না এখন পরামর্শ দাও খেজুরের দরকার নাই দাম বেশি তো দাম তো ওরাই বাড়াইছে কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন দাম বাড়াইছে তো তিন আড়াই এখন নিজে ঠিকই 3000 টাকা দামের খেজুর দিয়ে ইফতার করবে আমগরকে বড় দিয়ে ইফতার করত কেমনটা লাগে কোন দেহি একটু দিল দিয়ে অনুধাবন করেন এ মুসলমান ইমানদার ইমান সবথেকে দামি দেখেন আল্লাহর বান্দা ইমানওয়ালা সাতজন যুবক তারা আমার নবীর মতো নবী পায় নাই এরকম শ্রেষ্ঠত্বের কাভার তারা পায় নাই কিভাবে আমরা মুখ দেখাবো কিভাবে আমরা হাশরের ময়দানে গিয়া মুখ দেখাবো আসহাবে কাহাফের সাতজন যুবক কোটিপতির সন্তান ধনাঢ্য পরিবারের সন্তান ওই জালেম বাদশা নিজেও মূর্তির পাগল মানুষগুলারেও মূর্তির পাগল বানাইতে চায় বড় মেলা বড় অনুষ্ঠান ওখানে নাচ গান হয় মূর্তি পূজা হয় এবার জালেম বাদশা এই যুবক সবাই কিন্তু ওখানে যেতে হয় যুবকের দল ওই জায়গায় হাজির হয় কিন্তু ভালো লাগে না মজা লাগে না মজা লাগে না মনটা খারাপ করিয়া বড় একটা গাছের তলে রাতের বেলা একজন আসিয়া বসিয়া রব বসিয়া যায় কিছুক্ষণ পর আরেকজন হাজির হয় কিছুক্ষণ পর আরেকজন হাজির হয় এরও কিছুক্ষণ পর আরেকজন হাজির হয় এইভাবে আসতে আসতে সাতজন যুবক এক জায়গায় জমা হয় সবাই মন খারাপ করে বসে আছে কেউ কারো কাছে মনের কথা কয় না কতক্ষণ আর চুপ থাকা যায় একজন আর একজনকে জিজ্ঞাসা করে নে ভাই ব্যাপার কি পূজায় না গিয়া এখানে আসছো কেন এখানে বইসা রইছো কেন বলে তুমি আমার জিজ্ঞাসা করো তুমি কেন বসে আছো বলে আমারটা আমি এমনি বসে আছি আমার মন ভালো না বলে আমারও মন ভালো না এইভাবে সবাই আওয়াজ দেয় মন ভালো না কেন বসে আছো মন খারাপ মনে অশান্তি রাগুন
বলে কিসের আগুন বলো সবাই চুপ থাকলে হবে না সবাই বোবা থাকলে হবে না কেউ না কেউ কথা বলা লাগবে এবার একজন দাঁড়ায় গেল একজন দাঁড়ায় বলল শুনিয়া লাও এই যে আমাদের কওমের লোকেরা নিজের হাতে বানাইয়া এদের পূজা অর্চনা করে এরা রব হতে পারে এই জ্ঞান আমার নাই এটা বুঝি না মাথায় কিছু ঢুকে না বলে এমন প্রতিমার পূজা করার কোনো অর্থই হতে পারে না এজন্য সিদ্ধান্ত নিলাম এখন থেকে প্রতিমার সামনে মাথা ঠেকাবো না এক আল্লাহকে সিজদা করব এক মাওলাকে সিজদা করব তিনি ছাড়া ভিন্ন কাউকে সিজদা দিব না এ মুসলমান ইমানদার এবার সবার সাথে মনের মিল হয়ে যায় বলে আমিও তো এই জ্বালানিয়া এখানে বসলাম সবাই বলে আমরাও তো একই জ্বালানিয়া বসলাম বলে একটা ছোট দল হয়ে যায় সাতজন যুবকের দল এই জায়গার ভিতরে হাজির হয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ নবীরে বলেন দোস্ত আমার আপনি আসহাবে কাহাফের ইমানওয়ালা খাঁটি বান্দাদের ইমানটা কেমন ছিল তাদের ঘটনা আপনি শোনায় দেন نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীরে আল্লাহ বলেন ও দোস্ত আমি আপনার কাছে ওই যুবকদের ঘটনা সঠিকভাবে বর্ণনা করে শোনায় দিচ্ছি যথাযথভাবে শোনায় দিচ্ছি শুনিয়া লন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক তারা ছিল কয়েকজন যুবক ওয়াজিদনাহুম হুদা বলে তারা ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম তারা ছিল কয়েকজন যুবক তারা আমি রবের উপরে ঈমান আনয়ন করেছিল আর আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা তাদের কি ঈমানের পথে আমি আল্লাহ চলার তৌফিক দান করে দিয়েছিলাম জোরে কোন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আমি যদি মাওলাকে পাওয়ার জন্য আমার কদম বাড়াই আমি যদি মাওলাকে পাওয়ার সাধনা করি বলেন আমাকে মাওলাকে পাওয়ার মতো অবস্থানে পৌঁছায় দিবেন কে আমি শুধু চেষ্টা করব আমাকে তৌফিক দিবেন কে দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহকে পেতে চাইনি আল্লাহকে খুশি করতে চাইনি এ বান্দা দিল দিয়ে ধাবন করা যদি চেষ্টা করো আমার আল্লাহ তৌফিক দান করিয়া দিবে আল্লাহ বলেন তারা চেষ্টা করেছে ও দোস্ত আমার হাবিব আমার ওয়াজিদনাহুম হুদা আর আমি তাদেরকে ঈমানের পথে অগ্রগামী করে দিয়েছিলাম আমি তাদেরকে ঈমানের পথে বাড়িয়ে দিয়েছিলাম এবার আল্লাহ তাআলা বলেন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু ফাকালু রাব্বুনা রাব্ব السماوات والأرض لن ندعو من دونه إلها لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম আমি তাদেরকে ঈমানের উপর মজবুতি দান করেছিলাম দিল দিয়ে অনুধাবন করিয়া লন বলে যুবকরা যখন ঈমান আনয়ন করেছে জালেম বাদশার কানে খবর চলিয়া গেল জালেম বাদশা শুনতে পাইল যে যুবকরা এখন আর দেবতাদের প্রতিমাদের পূজা অর্চনা করে না বাদশা যুবকদেরকে সামনে হাজির করিয়া জিজ্ঞাসা করে ও যুবকের দল কেন তোমরা আমাদের মতো পূজা অর্চনা করো না কেন তোমরা আমাদের মতো দেবতাদের আশীর্বাদ নাও না দেবতাদের সামনে মাথা ঠেকাও না দেখেন কেউ নাই ডানে বামে কেউ নাই যুবকের সাথে ডানে বামে কেউ নাই বাদশা বিরুদ্ধে বলে আপন মানুষগুলা পর্যন্ত বিরুদ্ধে একটা জবানও বন্ধ হবে না বলেন কেউ না থাকুক একজন আছে কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন যিনি আছেন তিনি কে আর একটু আওয়াজ লাগবে জোরে বলেন তিনি কে বলেন আল্লাহ যদি থাকে আর কিছু লাগে
আল্লাহ বলেন আমি আল্লাহ রাবাতনা আলা কুলুবিহিম যুবকদেরকে আমি ইমানের উপর মজবুতি দান করে দিলাম যখন জালেম বাদশা সামনে দাঁড় করায়া কয় কেন তোমরা আমাদের দেবতাদের আশীর্বাদ নাও না দেবতাদের পূজা অর্চনা করো না এবার আল্লাহ বলেন যুবকরা দাঁড়ায়া কথা বলা শুরু করিয়া দেয় ইজ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বলে ওরা দণ্ডায়মান হয় দাঁড়ায়া আওয়াজ দিয়ে বলতেছে ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি তারা বলল আমাদের রব তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক যুবকরা ইমান দীপ্ত আওয়াজ দেয় শোনো আমাদের রব তো তিনি যিনি আসমান ও জমিনের প্রতিপালক লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা কখনোই আমরা আমাদের রবের সাথে অন্য কোনো ইলাহকে ডাকবো না কখনোই আমরা আমাদের রবকে বাদ দিয়া অন্য কোনো ইলাহর পূজা করবো না চিল্লা কোন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার দেখেন তো কেউ নাই সব বিরুদ্ধে হাজার হাজার লাখ লাখ সব বিরুদ্ধে দেশ বিরুদ্ধে রাষ্ট্র বিরুদ্ধে প্রধানমন্ত্রী বিরুদ্ধে সবাই বিরুদ্ধে যুবকরা একা কিন্তু কিভাবে ইমানের স্লোগান দিচ্ছে ইমানের আওয়াজ দিচ্ছে আল্লাহ বলেন ওরা দাঁড়ায় বলল ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আমাদের রব তো তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা কখনোই আমরা তিনার সাথে অন্য কোন ইলাহকে ডাকবো না তিনাকে ছাড়া অন্য কোন ইলাহকে আমরা ডাকবো না এবার একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন ওরা জবাব দিয়ে বলল লাকদ কুলনা ইযা শাতাত একটু আওয়াজ দেন না চিল্লায় বলেন না আল্লাহু আকবার এরে বাবা আলোচনা লম্বা হবে না খুব দ্রুত কথাগুলো শোনায় যায় আর সামান্য সময় আপনারা কষ্ট আপনারা মনে টেনশন নিয়েন না সামান্য সময় একটু কোরআনের দিকে নজর দেন আল্লাহর কালামের দিকে নজর দেন যে বান্দা আল্লাহর কালামের দিকে নজর দিবে ওই বান্দার কপাল খুলে দিবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে যুবকরা বাদশার সামনে দাঁড়ায় ঈমান দীপ্ত কথা বলতেছে যে বাদশা দেবতাদের পূজা না করলে ধরে ধরে জবাই করে দেয় ধরে ধরে জবাই করে দেয় এমন বাদশার সামনে দাঁড়ো ইমানে হুঙ্কার দিচ্ছে আল্লাহু আকবার বলো একটু দেখেন তো চিন্তা করেন তো ওরা কোথায় আমরা কোথায় ওরা তো আমার নবীর মতো নবী পায় নাই ওরা শ্রেষ্ঠ ধর্ম পায় নাই ওরা শ্রেষ্ঠত্ব পায় নাই আসমানি কিতাব কোরআন পায় নাই এরপরেও তাদের ইমানে তো মজবুত কি জবাব আমরা দিব যদি হাসরের ময়দানে এই যুবকের দল ডাক দিয়া বলে আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানান নাই আয় আল্লাহ কোরআনের মতো কিতাব দেন নাই আয় আল্লাহ এরপরে আমরা ইমানের জন্য কত ইমান ইমানের জন্য আমরা ইমানের পরীক্ষা দিয়েছি এরা কি করেছে আজকে জবাব দিতে হবে ওই দিন জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না জোরে এখন ঠিক কিনা এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন কোরআনের দিকে নজর দেন আল্লাহ কপাল খুলিয়া দিবে একটা ঘটনা মনে হয়েছে কুমু রাগ করবেন না তো আপনারা এই যে কোরআনের দিকে নজর দিলে আল্লাহ কপাল খুলে দেয় একজন মাদক আসক্ত মদের পাগল বিশর হাফি আল্লাহর বান্দা সারাক্ষণ মদ টানে মদখোর সারাক্ষণ মদের পাগল মদ পান করিয়া রাস্তা দিয়া হেলিয়া দুলিয়া যাইতেছে হঠাৎ করে ঝাপসা ঝাপসা চোখে নজর দেয় নজর দিয়া দেখি রাস্তার ভিতরে কোরআনের আয়াত লেখা একটা কাগজের টুকরা পড়িয়া আছে কোরআনের আয়াত লেখা বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর বান্দাই আয়াতটার দিকে নজর দিলেন, কোরআনের আয়াতটাকে উপরে উঠাইলেন, এটার ময়লাগুলো ঝাড়লেন, এরপরে বাজারে গিয়া আতর কিনিয়া ওইটাতে আতর মাখলেন, আতর মাখিয়া ওই রাস্তা থেকে উঠাই একটু উপরে আশো উপরে রাখিয়া দিলেন। এইবার তিনি তিনার কাজটা করলেন, একজন মদখোর বান্দা জামানার শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি, যিনি ওই আল্লাহর ওলিকে এলহাম করা হইতেছে, কে জানে ডাক দিতেছে, ও আমার বান্দা গিয়া আমার বিষয়কে শোনায় দাও। আমি তাকে উপরে উঠায় দিলাম, আমি তার কলবের ময়লা পরিষ্কার করিয়া দিলাম, আমি তাকে হিদায়তে তৌফিক দান করিয়া দিলাম। সে আমার কোরআনের দিকে নজর দিয়েছে, আমার কোরআন থেকে আয়াত থেকে ময়লাগুলো পরিষ্কার করেছে, এই কোরআনের আয়াতকে উপরে উঠায় দিয়েছে, যাও 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 আমার বিষয়কে শোনায় দাও। সে যেমন আমার কোরআনের ময়লা সরায় দিছে, কোরআনকে উপরে উঠায় রাখছে, বলে আমি আল্লাহ তার কলবের সব ময়লা পরিষ্কার করিয়া আমিও তাকে মাটি থেকে উঠাইয়া উপরে আসন দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আওয়াজ শোনার পর তিনি চিন্তা করলেন, শয়তানের পক্ষ থেকে মনে হয় এই আওয়াজ, কারণ বিশর তো একজন মদখোর মাদকাসক্ত, তার ব্যাপারে আমি এমন আওয়াজ শুনতে যাব কেন? শয়তানই দেখাইছে আমার। ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আবার তন্দ্রাচ্ছন্ন হয়, আবার কে জানি ডাক দিয়া বলে আমার বিশরকে গিয়া শোনায় দাও। আমি তাকে নিচ থেকে উপরে উঠায় দিলাম, তার কলবের ময়লা পরিষ্কার করে দিলাম, যাও 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 আমার বিষয়কে খবর শোনায় দাও। দ্বিতীয়বার আবার সেম স্বপ্ন, এইবারও চিন্তা করলেন ব্যাপার কি, একই স্বপ্ন দ্বিতীয়বারও, একই আওয়াজ দ্বিতীয়বারও শুনলাম, আবার উজু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া তন্দ্রাচ্ছন্ন হয়, তৃতীয়বার আবার সেম আওয়াজ। এবার আল্লাহর ওলি পাগলের মতো দৌড়ায় বিষয়ের বাড়িতে গিয়া ডাক দেয়, বলে বাড়ি নাই কই, বলে শরাবখানায়। এবার সকাল সকাল শরাবখানায় গিয়া দরজায় দাঁড়াইয়া ডাক দেয়, টুপিওয়ালাকে মদের দোকানে মদের ঘরে দেখিয়া সবাই বিরক্ত, বলে আপনি কেন এখানে আসছেন, আপনি বিদায় হন, এটা আপনার জায়গা না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, একটু বিষয়কে গিয়া কাও, আমি একটা সংবাদ একটা তথ্য দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। এবার বিষর হাফির কাছে গিয়া শোনানো হয় যে আপনাকে ওই জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা আল্লাহর ওলি আপনাকে তথ্য দেওয়ার জন্য আসছেন, সংবাদ দেওয়ার জন্য আসছেন, তিনি মদের ঘরে আবদ্ধ। তিনি ডাক দিয়ে বলেন, না না না, এখন কথা শোনার মতো পরিবেশ আমার ভিতরে নাই, গিয়া বলো শুনবো না। এবার আল্লাহর ওলি না ডাক দিয়া শোনায় দেওয়া হয়, আপনি পরে আসবেন, এখন কথা শোনার মতো অবস্থায় নাই। আল্লাহর ওলি চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে গিয়া বলো, আমি আমার পক্ষ থেকে খবর নিয়ে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসলাম। এবার যেই মাত্র বিষয়কে গিয়া শোনানো হয়, আল্লাহ নাকি তথ্য, আল্লাহ নাকি পাঠাইছেন তোমারে খবর দেওয়ার জন্য, যেই মাত্র আল্লাহর নামটা বিষয়ের সামনে শোনানো হয়, দেহের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এবার সামনে গিয়া দাঁড়ায় বলে, হুজুর আপনি কেন আসলেন এখানে? বলে, রে বাবা, তুমি নাকি মাওলার কালামের আয়াতকে সম্মান দিয়া ময়লা পরিষ্কার করিয়া এটারে উপরে রাখছো, আল্লাহ তোমার মাকাম বুলন্দ করে নিয়েছে, তোমার কলবের ময়লা পরিষ্কার করে নিয়েছে, আমার আল্লাহ তোমারে খবর জানাবার জন্য আমার ইলহাম করলেন, আমি হাজির হয়ে গেলাম। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বিশরের দেহের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এবার বন্ধুদের কাছে গিয়া দাঁড়ায় বলে, ও বন্ধুরা শোনো গো, জীবনে আর তোমাদের সাথে আমাকে দেখবা না, আমি গেলাম, আল্লাহর প্রিয় বান্দা যা তথ্য দিয়েছে পুরোপুরি সত্য, মিলে গেল, আমি গেলাম, আর তোমাদের সাথে আমাকে পাবা না, যদি মন চায় তোমরাও আসো। আল্লাহর প্রিয় বান্দা বিশর বলে, এই যে মদ ছাড়লেন জীবনে, আর মদ মুখে নেন নাই, এরপরে আলেম ওলামাদের সোহবতে সময় দেওয়া শুরু করলেন, বলে তিনি এমন পর্যায়ে পৌঁছে গেলেন, আল্লাহর বান্দা এমন মাকাম অর্জন করলেন, তদানীন্তন সময়ের বড় বড় বিখ্যাত আল্লাহর বান্দারা তিনার কাছে আসতেন, চিল্লা এখন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বিশর হাফি
জীবনের প্রথম যুগে ছিলেন একজন মাদকাসক্ত আমাদের পাগল আজ আমি আপনাদের সামনে আল্লাহর বান্দার বয়ান শুনাইলাম কেমনে এমন মাকামওয়ালা হয়ে গেলেন কেমনে এমন হয়ে গেলেন বলে কোরআনের দিকে নজর দেওয়ার কারণে কোরআনকে সম্মান দেওয়ার কারণে কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তিনাকে হেদায়েতের পথে নিয়ে আসলেন দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না সামনে রমাদানুল মোবারক রমজানে বলেন আমরা আল্লাহর কোরআনের পিছনে সময় দিতে চাই কি চাই না আস্তে বলবেন না মনে হয় ভেজাল টেজাল আছে বলেন আমরা কোরআনের পিছনে সময় দিতে চাই কি চাই না এ মুসলমান জিন্দেগিটাই বৃথা যদি কোরআন পড়তে না জানো জীবনের কোনো দাম নাই তাইলে সামনে সময় আছে কোরআনের পিছনে সময় দাও কোরআনের দিকে নজর দাও একটু দিল দিয়া কথাগুলো শুনিয়া লাও দেখো যুবকের দল বাদশার সামনে দাঁড়াইয়া কেমন ঈমান দীপ্ত আওয়াজ দেয় বলে লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা আমরা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবো না আল্লাহ ওরা জবাব দিল শুনিয়া লাও যদি আমরা এটা করি লাকদ কুলনা ইদান শাতাত তবে অবশ্যই এটা হবে সত্যের বিপরীত কাজ একটা বাজে কাজ গুনাহের কাজ ফাহিশা কাজ এমন কাজ আমরা আর করব না এবার বাদশার সামনে দাঁড়াইয়া যুবকরা আওয়াজ দেয় শুনিয়া লাও তোমরা যে দেবতাদের পূজা অর্চনা করো এদেরকে অনেক পাওয়ারওয়ালা মনে করো পারলে একটু দলিল দাও একটু প্রমাণ দাও যে এদের রব হওয়ার কোনো যোগ্যতা আছে পারবে কেউ দেখাইতে আস্তে বলবেন না পারবে এ আল্লাহ তাআলা বলেন রে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেছে হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন ফামান أظلم ممن افترى على الله كذبا একটু মন চাইলে আরো জোরে চিল্লায় বলেন এরা ডাক দিয়া বলল কওমকে আমাদের এই যে কওম যারা আছে এরা কেন আল্লাহ ছাড়া যাকে ইলাহ বানিয়ে নিয়েছে হা উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা বলে আল্লাহ ছাড়া তারা ভিন্ন কিছুকে ইলাহ বানিয়ে নিয়েছে দেবতাদেরকে বানিয়ে নিয়েছে তারা কেন নিয়ে আসে না এই দেবতাদের ব্যাপারে কোনো প্রমাণ দলিলা দিল্লা দেখাইতে পারে না লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন বলে এরা কোনো দলিল দেখাইতে পারে না প্রমাণ দিতে পারে না দেবতাদের মারলেও দেবতারা নিজেদের প্রতিহত করতে আমাদের প্রতিহত করতে পারবে না বলে দেবতাদের কোনো পাওয়ার আছে পারলে আমাদেরকে দেখাইতে বলো কোনো প্রমাণ নিয়ে আসতে বলো পারে নাই এবার ডাক মিয়া বলল ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা বলে তোমাদের চাইতে বড় জালেম আর কি হতে পারে তোমরা আমার আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করো আল্লাহর অংশীদার নাই তোমরা অংশীদার বানাও বলে ওই বান্দার চাইতে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কি হতে পারে যে আমার আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আল্লাহর কোন অংশীদার নাই অথচ তোমরা বলো আমার আল্লাহর অংশীদার আছে মাওলার সাথে শিরক করো তোমরা বড় জালেম বাদশার মেজাজ গরম যদি নিম্ন পর্যায়ের কেউ হইত সাথে সাথে গর্দান আলাদা করিয়া দিত কিন্তু যেই যুবকরা সামনে দাঁড়াইয়া আওয়াজ দেয় এরা নিম্ন পর্যায়ের না এরা উচ্চ বংশীয় বান্দা বলে এরা উজির নাজির মন্ত্রীদের সন্তান প্রভাবশালী বান্দাদের সন্তান এই জন্য বাদশাহ ডাক দিয়া বলে আমি তোমাদের গর্দান আলাদা করে দিতাম দেই না তোমরা সাধারণ মানের ছেলে না নিম্ন ফ্যামিলির না তোমরা উঁচু ফ্যামিলির উচ্চ বংশীয় ধনাঢ্য বান্দাদের সন্তান আমার সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের সন্তান এই জন্য তোমাদের একটু সুযোগ দিলাম একটু সময় দিলাম আগামী দিন পর্যন্ত টাইম দিয়া দিলাম চিন্তা ভাবনা করো বয়স তো কম সিদ্ধান্ত পরিবর্তন যদি করতে পারো বলে সুযোগ সুবিধা সব পাইবা সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে পারো আদর ভালোবাসা আপ্রাণ সব পাইবা আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করো বলে তোমরা সম্ভ্রান্ত সংসার ফ্যামিলির হলেও বাঁচার কোনো রাস্তা নাই গর্দান আলাদা হবে সময় দিয়া দিল আর এই সময়ে যুবকরা বসে পরামর্শ করলো কি করা যায় বলে কি করা যায় মানে
মা ছাড়বো বাবা ছাড়বো দেশ ছাড়বো জীবন দিব তারপরেও ঈমান দিব না আস্তে বলবেন আমরাও বলি সব ছাড়বো প্রয়োজনে ঈমান দিব না এবারে যুবকরা সিদ্ধান্ত নিয়ে নেয় না এখানে আর থাকা যাবে না বের হও এখানে থাকলে ওরা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে আমাদেরকে চাপ দিবে আমরা ঈমানের উপর অটল থাকতে পারবো না এ মুসলমান ঈমানদার আলোচনা শেষ করে দিচ্ছে একটু মন দিয়া শুনিয়া লন যুবকরা হিজরত করলো বের হয়ে গেল এবার চলতে চলতে যুবকের দল চলতে চলতে একটা জায়গায় চলে গেল এবার কোথায় যাবে কেউ নাই ডানে কেউ নাই বামে কেউ নাই যেখানেই যাবে ওখানেই মুসিবত এবার বের হওয়ার পর যুবকরা পরামর্শ করলো একে অপরকে বলল ওয়া ইযতাযালতুমুহুম ওয়া মা ইয়া يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله যেহেতু তোমরা বের হয়েই গিয়েছো তাদেরকে ছাড়িয়া এবং আল্লাহ ছাড়া যাদের পূজা করে তাদেরকে ছাড়িয়া যেহেতু বের হয়েই গেছো এখন কি করবা কোথাও যাওয়ার রাস্তা নাই বলে ফাউ ইলাল কাহাফি একজন ডাক দিয়া বলল এই গুহার ব্যাপারে আমার ধারণা আছে গুহাটা দেখতে ছোট ভিতরে অনেক প্রশস্ত জায়গা এই গুহার ভিতরে এখন আশ্রয় নাও ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من امركم مرفقا বলে তোমাদের রব তোমাদের জন্য সবকিছু সহজ করিয়া দিবেন তোমাদের রব তোমাদের জন্য ছড়ায় ছিটায় দিবেন জায়গা বাড়ায় দিবেন আর তোমাদের কাজ কর্মকে সহজ করিয়া দিবেন এবার পরামর্শ করিয়ে ওই গুহার ভিতরে যুবকরা ঢুকিয়া যায় এ মুসলমান ঈমানদার বিস্তারিত আলোচনা আমি আপনাদের শোনাবো না গুহার ভিতরে ঢুকিয়া যুবকরা একটু কাহিল লাগতেছে একটু দুর্বল লাগতেছে দুর্বল দুর্বল মনে করিয়া একটু তন্দ্রাচ্ছন্ন হয় ঘুমাইয়া যায় বলে ঘুম ভাঙ্গার পর প্রচন্ড ক্ষুধা অনুভূত হয় এবার ঘুম ভাঙ্গার পর তাদের অবস্থা কি হয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়া কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম আল্লাহ বলেন এরা ঘুমাইলো ঘুম থেকে আমি আল্লাহ জাগ্রত করলাম লিয়াতাসাআলু বাইনাহুম যাতে একে অপরকে জিজ্ঞাসা করিয়া মূল জিনিসটা জানিয়া নিতে পারে এ মুসলমান ঈমানদার এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ক্বালা কাইলুম মিনহুম এক কথা অন্য জেরে জিজ্ঞাসা করলো তাদের মধ্য থেকে একে অপরকে জিজ্ঞাসা করলো কামলা বিস্তুম আমরা কতক্ষণ পর্যন্ত ঘুমায়া ছিলাম তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইছো এবার আওয়াজ দেয় এদের মধ্য থেকে অন্যরা আওয়াজ দেয় কালু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম বলে আমরা মনে হয় একদিন অথবা একদিন পুরা হয় না এমন সময় পর্যন্ত ঘুমাইলাম আবার অন্যরা ডাক দিয়ে বলল না এমনটা তো মনে হয় না প্রচন্ড ক্ষুধা ক্ষুধার যে অবস্থা মনে হয় না এত কম ঘুমাইছি তো মূল কথাটা বলতে পারে না এবার অন্যর আওয়াজ দেয় অন্যর আওয়াজ দিয়ে বলতেছে কলু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আসলে আমরা কতক্ষণ ঘুমাইছি এটা একজন ভালো জানেন একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন যিনি জানেন ভালো বলেন তিনি কে আল্লাহ আয় শেষ সময় আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ এবার বলে কতক্ষণ ঘুমাইলাম এ বিষয় নিয়ে বিতর্ক করিয়া লাভ নাই পেটে প্রচন্ড ক্ষুধা একজন কিছু মুদ্রা সাথে ছিল মুদ্রাগুলো হাতে নিল হাতের তালুতে নিল মুদ্রাগুলো হাতের তালুতে নিয়া কি বলল আল্লাহ তাআলা বলেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা বলে একজন মুদ্রাগুলো হাতে নিয়া বলল তোমাদের মধ্য থেকে একজন বাজারে যাবে বাজারে গিয়া ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা সাবধান আমরা কিন্তু ঈমানওয়ালা
ইমানওয়ালারা সব ধরনের খাবার খাইতে পারে না ইমানওয়ালারা সব কিছু খাবে না ইমানওয়ালারা হালাল খাবার খাবে বাজারে গিয়া হালাল উত্তম খাবার দেখিয়া নিয়ে আসবা বলে ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা বাজারে গিয়া উত্তম খাবার হালাল খাবার আনবা খুব সতর্ক সতর্কতা অবলম্বন করবা কারণ অন্যরা যদি খবর পায় জালেম বাদশার লোকেরা যদি খবর পায় আমাদেরকে চাপ দিবে আমাদের উপর অত্যাচার চালাইবে ইমানের উপর অটল থাকতে পারবো না কেউ যাতে খবর না পায় খুব সতর্কতা অবলম্বন করিয়া বাজারে যাইবা একজন বাজারে যাইবা কি খাবার বলে হালাল খাবার উত্তম খাবার এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বলেন আমাদের রিজিকের মালিক কে আস্তে বলবেন না জোরে বলেন কে বলেন এ বিশ্বাস যার আছে সে মুমিন এ বিশ্বাস যার নাই সে বেঈমান বলেন তো রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস যে দিল থেকে করবে সে হারাম খেতে পারে আস্তে বলবেন না হারাম খাইতে পারে আজ আমার দেশে হারাম খানেওয়ালা আছে না নাই কি পরিমাণ আছে এটা মুসিবতে বললে টের পাইবেন মুসিবতে বললে টের পাইবেন কি পরিমাণ আছে প্রত্যেকটা জায়গায় হারাম ছাড়া কোনো কাজ নাই কথা কয় না ঘুষে ঘুষে আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি মুসিবতে বইটা দেখেন কি পরিমাণ ঘুষ খানে ওলা আঙ্গো দেশে মানুষ বড় আজব প্রাণী এ জমিনে এমন আজব প্রাণী আল্লাহর সৃষ্টিতে আদিত এমন কোন প্রাণী নাই যে সব খায় বলে রড খায় সিমেন্ট খায় ইট খায় বালু খায় টয়লেট খায় ঘর খায় বাড়ি খায় সব খায় আছে না নাই পায়খানা সুদ্ধা খায় আছে নি প্রধানমন্ত্রী দিছিল ঘর কিছু ঘর গরিব গরে দিছিল ঘরও খায় লাইছে কন্ত কি প্রাণী এটা ঘর খায় ইট সিমেন্ট রড সব খায় রডের বোতলে বাঁশ দিয়া রড খায় লায় কথা কথা কয় না পাবলিক টয়লেট দিছিল টয়লেটটা শুদ্ধ খায় লাইছে এরকম খানেওয়ালা আছে নি বলেন তো রিজিকের মালিক কে এ ভাই দিল দিয়ে অনুধাবন করো রিজিকের মালিক আমার আল্লাহ যদি তোমার রিজিকে থাকে তুমি খাবে তুমি পাবে টেনশন করিও না রিজিকে নাই বলে সামনে খাবার নিস্তুপ মুখের ভিতরে যাবে না রিজিকে নাই বলে তোমারে সব রেডি তোমার ভিতরে ঢুকাইতে পারবো না জোরে কোন ঠিক কিনা কত বাস্তবতা বিবিরে জিজ্ঞাসা করছে কি গো ঘরে কি আছে বলে তুমি এক সপ্তাহ আগে বাজার করছো এখন ঘরে কিচ্ছু নাই কি কিচ্ছু নাই আজকা বলে নাই কিচ্ছু নাই আরে ডাইল মাইল কিছু নাই নি হ ডাইল আছে আর কি আছে আলু আলু আছে তো হইছে তো ডাইল আলুর ভর্তা বান্দা দুপুরে ডাইল আলুর ভর্তা নিয়া খাবে বান্দার ভিতরে চিন্তা মসজিদে যাওয়ার পর জোহরের নামাজ পড়িয়া বলে ক্ষুধা লাগছে দোস্তের সাথে দেখা দোস্ত চল আমার বাড়ি যাবি বলে তোর বাড়ি যাওয়ার টাইম নাই আজকে কয়েকদিন বাজারও করতে পারি নাই আজকে ডাইলার আলুর ভর্তা দিয়া চলবে বল তুইও যাবি নি দোস্ত বলে না 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 ডাইলার আলুর ভর্তা দিয়া খাওয়া লাগবে না তোকে বলতে পারি নাই বলার সময় পাই নাই আমার কিছু গেস্ট আসছে আমার কিছু মেহমান আসছে চল 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 আমার ঘরে দুপুরের খাবার হবে এবার দোস্তের ঘরে গিয়া দেখে গরুর গোস্ত ইলিশ মাছ রুই মাছ গরুর কলজা হরেক রকমের খাবার রেডি অথচ বান্দা তো নির্ধারণ করেই রাখছে সিদ্ধান্ত নিয়েই রাখছে দুপুরে কি দিয়ে খাইব আস্তে বলবেন না জোরে বলেন কি দিয়া খাইব এটা নির্ধারণ করে রাখছে বান্দা সিদ্ধান্ত নিয়ে নিছে বউ পাক করে রেডি করে রাখছে খুব সহজ পাক ডাইলারুল ভর্তা কিন্তু দুপুরে খাইলো ইলিশ মাছ রুই মাছ গরুর গোস্ত কয়েক আইটেম বলেন তো রিজিকের মালিক কে বলে রিজিকে থাকলে পিঠাইয়া হইলেও খাওয়ান কে আস্তে বলবেন না জোরে বলেন কে খাওয়ায় এক গ্রাম্য গোয়ার খেতে কাম করতেছে বউ ভাত নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে বিরাট এক বট গাছ আছে তো তো বট গাছের কিনারায় বৈশা বেচারা খাবে খাবার আনতে একটু দেরি হয়ে গেছে বউরে গালি গালা শুরু করে দিছে নামাজ নাই রোজা নাই গালি গালা সারা কিচ্ছু নাই এমন বান্দা আমগো দেশে আসেনি
আসতে বলবেন না জোরে বলেন আছেনি এখন বউকে আমি নামাজ পড়ছি তোমার বাচ্চারা আছে একরে রেডি করছি এদের খাবার দিছি গরু ছাগল আছে সব ঠিকঠাক কইরা একটু লেট হয়ে গেছে বলে তোর এই নামাজ টামাজ দিয়ে তুই আসোস আমি আজকে খাবার টাবার খামু না তুই সব সময় আল্লাহ খাওয়ায় আল্লাহ দেয় এই কথা কও আজকে খাবো না যা তোর এই খাবার নিয়ে তুই চলে যা বলে তুমি খাইলে খাও না খাইলে নাই গাছের তলে রাইখা দিলাম মন চাইলে খাবা গরু গোস্ত পাকাইছি মন চাইলে খাও এখন ও বলে খাবো না বাড়িও যাব না বড় বটগাছ বটগাছ তো চিনেন এটার উপরে লাম্বইয়া শুয়ে রয়েছে আজকে খাবার খাবো না দেখি আল্লাহ কেমনে খাওয়ায় ঘরের বউটা কেল কথা কয় আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ দেয় আজকে খামু না দেখি আল্লাহ কেমনে খাওয়ায় এবার এই পথ দিয়া ডাকাতের দল কোথাও যাইতেছিল নজর দিয়া গাছের তলায় দেখে সুন্দর বক্সে গরুর গোস্ত রেডি তো ডাকাত গরুর গোস্ত তো সুস্বাদু খাবার কথা কয় না গরুর গোস্ত সুস্বাদু না যারা খায় না তারা কি বুঝেনি গরুর গোস্ত যে মজা কথা কয় না যারা খায় না তারা বুঝেনি বুঝে না বুঝে না আমগো দেশ নাকি ব্যারাম শুরু হয়ে গেছে কোন ভার্সিটিতে নাকি গরুর গোস্ত হোস্টেলে নিষিদ্ধ কি লেগা বলে হিন্দু ছাত্র আছে না কথা কয় না হিন্দু ছাত্র আছে না এলাকা গরুর গোস্ত নিষিদ্ধ দেখছেন অবস্থা গরুর গোস্ত নিষিদ্ধ তো গরুর গোস্ত কেন নিষিদ্ধ বলে ওই যে আমগো মা না কথা কয় না মা না মা মা কি মা মা বাজারে আবার ওরা ওই জুতা যে পায়ে দেয় মায়ের চামড়া দিয়ে বানায় জুতাই দি পায়ে দেয় মায়ের জুতা পায়ের তলায় নিয়ে হাঁটে কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন গরু খায় না ভিন্ন কিছু খায় অন্য কিছু খায় অন্য কিছু খায় রাগ করতেছেন নাকি আপনারা এ মুসলমান আলোচনার লম্বা নাই দিল দিও না ধাবন করে আলাও বান্দা বলে খাবো না দেখি আল্লাহ কেমনে খাওয়ায় গরুর গোস্ত তো সুন্দর খাবার বান্দা গাছের উপরে শুইয়া আছে ডাকাতের দল সুন্দর ফ্লেভার পাইতেছে একটা কয় খুদে লাগছে রে খাই কার খাবার জানি আর অন্য ডাকাত ডাক নিয়ে কয় না 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 খাওয়া যাবে না কারণ হতে পারে এই গোস্তের ভিতরে বিষ মিশানো আমরা যে ডাকাত আমগরে মারার একটা কৌশল ঠিকই কইছস হঠাৎ একটা নজর গেল গাছের উপর ওই যে একটু উপরে নজর দিয়া দেখে একটা আরামসে শুয়ে রয়েছে ও সিটা নাম করে মারার জন্য বুদ্ধি করে রাখছে নাম তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম কয় নাম মোনা কয় তুই নামবি তোর সৈদ্য গোষ্ঠী যাবো নাম নামাইছে নিচে নামাইয়া কয় খা বিষ মাইখা দিছস আম করে মারার লেগে এখন তোর খানা তুই খাবি তুই মরবি ও কয় না খামু না কয় খাবি না মানে লাঠি নিয়া ইচ্ছা মতো মারছে বাসায় বাড়ি এবার ডলতেছে আর কানতেছে আর খাইতেছে কয় আসলেই বউ যা কইছিল সত্য কইছিল রিজিকে থাকলে পিটাইয়া হইলেও খাওয়ায় কে আসতে বলবেন না জোরে বলেন কে আর রিজিকে নাই খাবার নিয়ে বসছেন কয়েক আইটেম খাবার হঠাৎ দেখবেন ফোনের দিকে নজর দিয়া ফোনের রিংটন বেজে উঠছে কি খবর ফোন দিয়া এমন এমন সংবাদ আপনার কানে আসলো বলে খাবারের আর কথা খাবার জায়গাটা খাবার পড়ে থাক এ খাবার হাতে নেওয়ার সুযোগ নাই কারণ এমন সংবাদ ওখানে যেতে হবে কথা কয় না এ মুসলমান দিল যদি পরিষ্কার হয় রোজা তোমার আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ কবুল হবে না জিন্দিগির কোন ইবাদত কবুল হবে না যদি হারাম খাও কারণ হালাল খাওয়া ফরজ ইবাদতের ফরজের উপরে ফরজ বান্দা যদি হারাম খাও তোমার জিন্দিগি পুরা বৃথা কোন ইবাদত মাওলার দরবারে কবুল হবে না হালাল খাইয়া মাওলারে ডাক দিতে দেরি হবে ডাক কবুল হতে দেরি হবে না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা হালাল খাইতে চাই কি চাই না একজন বাজারে গেল এখান থেকে রাস্তাঘাট দেখে সব অপরিচিত আমি এত আলোচনা আজকে শুনাইতে পারবো না আপনাদেরকে সংক্ষেপে বলে দিই কি রে ব্যাপার কি আমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি রাস্তাঘাট ডিজিটাল ডিজিটাল দেখা যায় শহরের মানুষগুলো চেনা যায় না দোকানওয়ালার কাছে গিয়া দোকানওয়ালারে বলল খাবার দাও খাবারে বড় পরিবর্তন এবার দোকানওয়ালা খাবার দেওয়ার পর টাকা হাতে নিল বলে দিরহাম রূপার দিরহাম হাতে নেওয়ার পর দোকানওয়ালা একবার ওই দিরহামের দিকে নজর দেয় আর একবার এ বান্দার দিকে নজর দেয় বলে ও বান্দা তুমি অবশ্যই গুপ্ত ধন পাইছো তোমার কাছে গুপ্ত ধন আছে কি গুপ্ত ধন বলে শুনিয়া লও তুমি আমার যে টাকা দিলা এই টাকাটা আজ থেকে 309 বছর আগের পয়সা 309 বছর বান্দা বলে কি বলো মাত্র ঘুমাইলাম ঘুম থেকে জাগ্রত হইলাম আর তুমি বলো 309 বছর
বলে ভাই মাত্র ঘুমাইলাম ঘুম থেকে জাগ্রত হইলাম বাকি অংশ আপনাদের আর শোনাবো না ভিন্ন কোন অন্য কোন সময় আল্লাহ তৌফিক দিলে শোনাবো শুধু এইটুকুন বলিয়া যাই এক ঘুমে 309 বছর বান্দা মাটিতে মিশে যায় নাই বান্দারা মাটিতে মিশিয়া যায় নাই হে মুসলমান ইমানদার যদি মাটিতেও মিশিয়া যায় বলেন তো আমাদেরকে হাজার বছর চলে গেলেও আবার জীবিত করে যিনি উঠাবেন বলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এ মুসলমান ভাবছো কি মাওলার দরবারে দাঁড়াইতে হবে না অবশ্যই দাঁড়াতে হবে কোন মানুষকে মাটি খেয়ে ফেলতে পারে না তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মাটি খেয়ে শেষ করে দিতে পারবে না বলে বডিটা হয়তো আগুনে পোড়াইয়া কেউ ছাই বানায় দিবে বডি হয়তো মাটি খেয়ে ফেলবে কিন্তু আব্দুল্লাহ যাকে ডাকো আব্দুর রহমান যাকে ডাকো তাকে মাটি শেষ করতে পারবে না আসল মানুষ এটা আল্লাহ নিয়ে গেছেন এই আসল মানুষটা থেকে যেমন ছিল আবার তেমন বানাবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে প্রিয় ভাইরা এজন্যই তো বলে এটা আমগো বাবার লাশ এটা আমগো ভাইয়ের লাশ এটা আমার স্বামীর লাশ এটা আমার বন্ধুর লাশ তো বন্ধু কই বন্ধু কই বন্ধু কোথায় বলেন তো বন্ধুকে নিয়ে নিছেন কে বাবাকে নিয়ে নিছেন কে ভাইকে নিয়ে নিছেন কে প্রিয় ভাইরা এই আব্দুল্লাহ থেকে আবার যেমন ছিলেন আল্লাহ তেমন বানাবে এ বিশ্বাস আসেনি আস্তে বলবেন না জোরে বলেন আছেনি দেখুন আমাদেরকে যেতে হবে যাওয়ার সময় কিন্তু বেশি দূরে না খুব নিকটে ওই দিন মোবাইল একটা ভিডিও দেখলাম আল্লাহর বান্দা বন্ধুদের সাথে বইসা হাসতেছে মজা করতেছে এ ডান দিক থেকে বাম দিকে তাকাইছে তাকানোর পরে আর চক্ষু ফিরে না বন্ধুরা কই কি রে কি দেখে বন্ধু আর চক্ষুটা বন্ধুর দিকে ফিরায় না ডাকতেছে ডাকতেছে নজর আর নাই নজর ওই দিকে চলে গেছে আর কোনো দিকে নজর যাবেও না এখন তো তোমার নজর সম্পদের দিকে এখন তোমার নজর তোমার ওই দুনিয়ার দিকে কিন্তু যখন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে তখন ওই পরকালের দিকে নজর চলে যাবে কোটি টাকার বস্তা তোমার সামনে থাকবে একবারও টাকার দিকে নজর দিবা না দিবা না ওই মা ডাকবে মার দিকে নজর দিবা না বাবা ডাকবে বাবার দিকে নজর দিবা না প্রিয় নেতা ডাকবে এখন তো রাত্র তিনটায় ফোন দিলেও তুমি পাগলের মতো দৌড়ে যাও প্রিয় নেতা ডাকবে নেতার দিকে তাকানোর টাইম নেই কারণ নজর চলে গেছে জায়গা মতো কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন কখন স্বপ্ন ভেঙে যায় কখন বাস্তবতা শুরু হয়ে যায় আমরা কি জানি আস্তে বলবেন না জানি ফেরেশতা দেখি নাই যখন ফেরেশতা দেখবো বাস্তবতা শুরু হয়ে গেল অতএব আল্লাহ আমাকে আপনাদের সকলকে ফেরেশতা দেখার আগে স্বপ্ন ভাঙ্গার আগে মরণ আসার আগে আমরা কোরআন সুন্নার কথাগুলো অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক দান করেন জোরে কোন আমিন।